কড়াটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চাল। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি ফুটন্ত গরম তেলের মধ্যে ঘরে থাকা চাল দিয়ে দারুণ লোভনীয় আর সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি কীভাবে বানাচ্ছি আজকের রেসিপির জন্য, এখানে আমি একটা কাঁচের বাটির এক বাটি পরিমাণে চাল নিয়েছি, আর এখানে দুটো পরিমাণে কাঁচা বাদাম নিয়েছি। চালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চালটা ঢেলে নেব। চালটা একটু আমি ছড়িয়ে দেব, আর এখানে সাদা কাপড়ের ধারের দিকের অংশটা দিয়ে এইভাবে চালটা আমি পরিষ্কার করে নেব। চালের গায়ে যে একটা পাউডার থাকে না, ওটা কিন্তু এইভাবে আমি মুছে নেব। আর বন্ধুরা, সময় বেশি থাকলে আপনারা কিন্তু চালটা ধুয়ে নিতে পারেন। এইভাবে আমি চালটা পরিষ্কার করে নেব। এদিকে দেখুন, চালের গায়ে যে পাউডার, ওটা কিন্তু আমি বেশ করে ওগড়ে ওগড়ে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি ভাতের চাল ব্যবহার করেছি। যে কোনো ভাতের চাল দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর একটু খেয়াল রাখবেন, একটু লম্বা টাইপের চাল নেবেন, তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। এবার এই চালটা আমি একটা থালাতে তুলে নেব। এবার এই চালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু সামান্য রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের কম জল। জলের পরিমাণটা একটু কম রাখবেন। এবারে এইটা ভালো করে মাখিয়ে নেবো চালের গায়ে। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, এইভাবে শুধু লবণটা একটু জলের সাথে মিক্স করে চালের গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। চালটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এবার চালটা এইভাবে পাতলা করে ছড়িয়ে দেব। এবার এই চালটা পাকার হাওয়া কিংবা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। আর এই চালটা শোকাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে চালটা কিন্তু শুকিয়ে যাবে। এদিকে দেখুন, চালটা আমি জলটা শুকিয়ে নিয়েছি, আর এখন দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এইভাবে ঝরঝরেভাবে চালটা কিন্তু রেডি করে নিতে হবে। এই কড়ার মধ্যে বেশ কিছুটা আমি তেল দিয়েছি, আর এই তেলে একবার কিন্তু আমি রেসিপি বানিয়েছি, সেই তেলটা দিয়েই আজকের আমি রেসিপি বানাবো। তেলটা ভালো করে গরম করে নেব, আর এই তেলটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে। এদিকে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আর এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে বাদামগুলো দিয়ে দেব। দিয়ে এই তেলে আমি ফ্রাই করে নেব। একটা খুন্তি দিয়ে বাদামগুলো উল্টে পাল্টে দেব। তো দেখুন, এদিকে বাদামের খোসাটা ফাটতে শুরু করেছে, তার মানে কিন্তু বেশ কিছুটা বাদাম ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। এদিকে দেখুন, বাদামগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব, একটু তেল ঝাড়িয়ে এইভাবে তুলে নেব। এবার এই বাদামগুলো একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো, বাদামের গায়ে যে এক্সট্রা তেলটা সেটাও ঝরে নিচে পড়ে যাবে। এবারে এখানে আমি কিছুটা কারি পাতা নিয়েছি, এই জালের মধ্যে কারি পাতাটা নিয়ে নেব। তেলের মধ্যে একটু সাবধানে এটা ফ্রাই করতে হবে। কারি পাতা তেলে দেওয়ার পরে কিন্তু খুব ছিটকে আসে, একটু সাবধানে এগুলো ফ্রাই করে নিতে হবে। অল্প অল্প তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব, তা পাতাগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। এদিকে দেখুন, পাতাগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার এটা আমি বাদামের সাথে রেখে দেব। এখানে একটা শুকো লঙ্কা দুটো ভাগে ফাটিয়ে নিয়েছি, সেটা হালকা করে একটু ফ্রাই করে নেব এইভাবে। তো দেখুন, লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এখানে আমি একটা অন্য ছাঁকনি নিয়েছি, এর মধ্যে কিছুটা চাল দিয়ে দেব, যে চালটা আমি লবণ মাখিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে আমি এটা দিয়ে দেব। তো দেখুন, ছাঁকনিটা আমি তেলের মধ্যে দিয়েছি, আর চালটা কেমন সুন্দরভাবে মুড়ি রেডি হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সবগুলো মুড়ি রেডি হয়ে যায়। আর চালের পরিমাণটা এখানে একটু কম দেবেন, খুব বেশি কিন্তু দেবেন না। তো দেখুন, কত সুন্দরভাবে মুড়ি রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মুড়িগুলো যেন খুব ভালো করে ফুলে যায়। এদিকে দেখুন, মুড়িগুলো আমার রেডি হয়ে গেছে। তেলটা ভালো করে ঝাড়িয়ে নেব। এদিকে দেখুন, তেলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি, এবার একটা ছাঁকনির মধ্যে মুড়িগুলো রেখে দেব। মুড়ির গায়ে যে এক্সট্রা তেলটা সেটা ঝরে যাবে। আবারও ছাঁকনির মধ্যে কিছুটা চাল দিয়ে দেব।
আর গ্যাসের হিটটা কিন্তু বন্ধুরা এই সময় হাইতে রাখতে হবে। এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তবে কিন্তু মুড়িগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর বন্ধুরা, নতুন স্বাদের মুড়ির এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এদিকে দেখুন, মুড়িটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর বাকি চালগুলো আমি এইভাবে ভেজে মুড়ি বানিয়ে নেব। এদিকে দেখুন, সবগুলো মুড়ি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি, কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। এখানে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে ভেজে রাখা মুড়িগুলো নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, আর যে কারি পাতাগুলো আমি ভেজে নিয়েছিলাম এইভাবে আমি ডাঁটা থেকে আলাদা করে দেবো এইভাবে, আর দিয়ে দেবো লঙ্কা ভাজা। এবার এটা ভালো করে মিক্স করে নেব, আর এই রেসিপিটা কিন্তু আপনারা স্টোর করতে পারেন এয়ারটাইট কন্টেনারে ভরে, আর এই রেসিপিটা আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন, কিংবা বিকালে হালকা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই মুড়িটার স্বাদ বাড়ানোর জন্য আপনারা কিন্তু চানাচুরও ব্যবহার করতে পারেন। তো মুড়িটা ভালো করে মেখে নিয়েছি, আর এখন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দারুণ স্বাদের বাদাম মুড়ি আজকের আমি সন্ধ্যাবেলা চায়ের সাথে পরিবেশন করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি। তো দেখুন বাদামটা কত সুন্দরভাবে মুচমুচেভাবে রেডি হয়ে গেছে, আর চালটা দেখুন বন্ধুরা একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। আমরা তো মুড়ি অনেক খেয়েছি, একবার কিন্তু এইভাবে চাল দিয়ে মুড়ি বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে। তো দেখুন কত মুচমুচেভাবে রেডি হয়েছে।